ব্যাপক সমালোচনার মুখে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরালো স্থানীয় আওয়ামী লীগ। কলেজ ভবনকে এইভাবে মুড়িয়ে দেওয়ার বিষয়টি যে দৃষ্টিকটু ছিল তাও স্বীকার করেছেন নেতারা। কলেজ অধ্যক্ষ জানান, বন্ধের পর মঙ্গলবার থেকেই শুরু হয়েছে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 15ই অক্টোবর গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন, এই নিয়ে উৎসাহের কমতি নেই স্থানীয় নেতাকর্মীদের। গাজীপুরের আকাশ কিংবা সরকারের উন্নয়ন সবই ঢাকা পড়ে যায় ব্যানার পোস্টারের মায়াজালে। ছবিতেও বোঝা দেয় কে বড় নেতা আর কে ছোট নেতা। সম্মেলন ঘিরে পোস্টারের বাহারি প্রদর্শনী হয় কোনাবাড়ি ডিগ্রি কলেজ ভবনেও। আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যানার আর ফেস্টুনে পুরো কলেজ ভবন ঢেকে যায়। মূল ফটকেও ছিল নেতাকর্মীদের ছবি সংবলিত প্রচারণা। দেখে মনে হচ্ছিল কলেজ নয়, যেন রাজনৈতিক কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি প্রকাশ হলে মুহূর্তেই ভাইরাল। নানা ধরনের ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়ার মন্তব্যে হাস্যরস তৈরি হয়। রাজনৈতিক অভিলাষও খোঁজে অনেকেই। বড় নেতা ও সম্মেলনে আসা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত এমন আয়োজন দেখা মেলে। কিন্তু কলেজ ভবন ঢেকে যাওয়ায় সমালোচনার তোরে রাতেই নামিয়ে ফেলে অধিকাংশ ব্যানার পোস্টার। গাজীপুর জেলা আওয়ামী লীগ বলছে, সম্মেলনের আবেগে না বুঝেই এই কর্ম করেছে নেতাকর্মীরা। শিক্ষার্থীরা যাতে বিব্রত না হয় সেই কারণেই সরানো হয়েছে। কলেজ অধ্যক্ষ জানান, পূজার ছুটিতে এই সুযোগ নিয়েছে, খোলা থাকলে হয়তো এমনটি হতো না। কলেজ ক্যাম্পাস ঘিরে এমন আয়োজন দৃষ্টিকটু। পূজার বন্ধ ছিল তো, এই জন্য তারা করছে, এটা তো আমরাও দেখি না। তারপরে আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, কারণ আমাদের দিন বন্ধ ছিল তো। আমাদের এমনি ক্লাসের কোনো সমস্যা নাই, ক্লাসের ছেলেমেয়েরা হইতেছে, কোনো এটা কোনো হইতেছে না। আর ওনারা তো খুলে টুলে দিছে, তো এটা তো অবশ্যই তো একটু অড লুকিং লাগছে। তারা হয়তো বুঝতে পারছে আপনাদের সচেতন করে দিচ্ছেন আপনারা তাদেরকে। একটু কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেললেও মূল ফটক এবং এর আশপাশ, এমনকি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশ ধরে 2 কিলোমিটার সড়কে এখনো রয়ে গেছে, যা বিভিন্ন সময়ে নানা দুর্ঘটনার কারণ বলে জানান স্থানীয়রা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।